আমরা এখন অধিবৃত্ত নিয়ে আলোচনা করব। এখানে যেটা করা হয়েছে যে লাল যেটাকে দেখা যাচ্ছে এটাকে আমরা অধিবৃত্ত বলি, আর এই অধিবৃত্তটা আঁকার জন্য আমরা দুটো সরলরেখা টানছি। এই দুইটা সরলরেখার ব্যাখ্যাটা আমরা পরে দেবো, কারণ এর আগে আমরা পরাবৃত্ত উপবৃত্ত পড়ে আসছি, সেখানে আমাদের কোনো পরাবৃত্ত উপবৃত্ত গ্রাফের জন্য কোনো সরলরেখা টানার দরকার ছিল না, বাট অধিবৃত্তের জন্য টানার দরকার আছে, সেগুলোর কারণ আমরা পরে ব্যাখ্যা করবো। এখন আপাতত আমরা অধিবৃত্তের সমীকরণটা বের করি। আচ্ছা, তো অধিবৃত্ত একটা কোনিক্স, তো আমরা জানি যে কোনিক্স কি একটা বিন্দু থেকে দূরত্ব এবং একটা রেখা থেকে দূরত্বের অনুপাত হচ্ছে সমান। তো এই বিন্দুটাকে আমরা ফোকাস বলে থাকি বা উপকেন্দ্র বলে থাকি। আমরা এখানে ধরে নিলাম এটা হচ্ছে উপকেন্দ্র এস, আর এখানে একটা দ্বিকাক্ষ, অধিবৃত্তের দ্বিকাক্ষটা নর্মালি এই দিকে হয়, কারণ আছে, এগুলোর পরে ব্যাখ্যা করব। তো এটা হচ্ছে মনে করো যে একটা দ্বিকাক্ষ, একটা দ্বিকাক্ষ এখানে ধরে নাও। তো এই পয়েন্টটা মনে করো এ পয়েন্ট, আর এই পয়েন্টটা মনে করো সি পয়েন্ট কেন্দ্র, আর এটাকে জেড পয়েন্ট, এটা 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 জেড ধরে নাও তুমি। হ্যাঁ, এটা হচ্ছে জেড পয়েন্ট। হ্যাঁ, তো আমরা মনে হয় জানি যে এই উপকেন্দ্র থেকে, আর এই যে এ পয়েন্টটা এটাকে বৃহদক্ষের দৈর্ঘ্য বলে দাও, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে ছোট এ তুমি ধরে নাও। হ্যাঁ, আমরা উপবৃত্তে যেমন দেখাচ্ছিলাম না, এক্স স্কোয়ার বা এ স্কোয়ার, এ একটা ধরে নিয়েছিলাম কেন্দ্র থেকে একটা শীর্ষের দূরত্ব, এখানে আমরা তাই ধরে নিলাম এই কেন্দ্র থেকে এই যে শীর্ষটা ছিল এটা দূরত্ব হচ্ছে এ, এদিকে এটা হবে মাইনাস এ, অর্থাৎ এটা হবে এ কমা জিরো বিন্দু, যাই হোক পরেকার কথা এটা। তো আমরা কিন্তু জানি একটা কথা যে পরাবৃত্তের উপরে বা অধিবৃত্তের উপরে বা উপবৃত্তের যে কোনো উপরে, আমরা ধরে নিচ্ছি যে অধিবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু হচ্ছে এ, তো আমরা জানি উপকেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব অর্থাৎ এস এ, এবং এই দ্বিকাক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব আমরা কিন্তু জানি এসপি বাই পি এম শিখে আসছিলাম না, ওই পি কে এখানে এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে এস থেকে উপকেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব এবং দ্বিকাক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব অর্থাৎ এ জেড ইকুয়ালস টু কত ই, এটা কিন্তু আমরা জানি এই বিন্দুর জন্য। উপকেন্দ্র থেকে দূরত্ব আর দ্বিকাক্ষ থেকে দূরত্বের অনুপাতই হচ্ছে ই। তাহলে এই এস এ ইকুয়ালস টু তাহলে কত চলে আসতেছে, ই ইন্টু এ জেড। একটু ভালো করে তাকাই, এস এটা কি অর্থাৎ এস এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি, এই পর্যন্ত মানে কি, আমি যদি এই টোটালটার থেকে এটা মাইনাস করে দিই তাহলে কিন্তু আলটিমেটলি আমরা কি পেয়ে যাব, এস এ পাবো না। এই পুরোটা সি এস এর থেকে যদি আমরা এই এটা মাইনাস করে দিই তাহলে কিন্তু এস এ পাওয়া গেল, আর ই ইকুয়ালস টু এ জেড, এ জেড মানে এইটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটুকু মানে কি আমি যদি এই পুরোটার থেকে এতটুকু মাইনাস করে দিই তাহলে কিন্তু এ জেড পাওয়া যাবে। তাহলে এ জেড হচ্ছে এই পুরোটা ছিল এ, তার থেকে মাইনাস করবো কোনটা, সি জেড। এটা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো। আবার তুমি যদি এই এ বিন্দু না নিয়ে যদি তুমি এখানে আরেকটা বিন্দু নাও এ ড্যাশ, ওই বিন্দুর জন্যও কিন্তু সিমিলার কাহিনী, যে এই উপকেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব অর্থাৎ এস এ ড্যাশ ইকুয়ালস টু ই ইন্টু দ্বিকাক্ষ থেকে দূরত্ব অর্থাৎ জেড এ ড্যাশ। তাহলে তুমি এখান থেকে এস এ ড্যাশ মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত পাচ্ছ বলো তো দেখি, এখান থেকে শুরু করে এইটা প্লাস এখান থেকে শুরু করে এইটুকু দৈর্ঘ্য কিন্তু এ ধরে নিয়েছিলাম আমরা, কারণ এই শীর্ষ যদি এ হয় তাহলে এটা মাইনাস এ কমা জিরো, কিন্তু দৈর্ঘ্যটা হচ্ছে এ। তাহলে এখান থেকে এস এ ড্যাশ কত পাওয়া যাচ্ছে, এস সি প্লাস এ সমান সমান ই ইন্টু জেড এ ড্যাশ, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত কত, এই এ প্লাস সি জেড, সি জেড প্লাস হলো এ। এই এক আর দুই নাম্বার দুটো ইকুয়েশন আমরা পাইছি। এখন এক আর দুই যদি আমরা যোগ করে দিই তাহলে কি আসবে বলো তো দেখি, এক আর দুই নাম্বারটা যদি তুমি যোগ করো এটার এটা যদি যোগ করে দাও তাহলে কি হবে, এটা এস সি বা সি এ যাই বলো না কেন বাম পাশের এ আর এটা কাটা চলে যাবে, তাহলে কি পাবা, সি এস আর সি এ যোগ করলে পাবা টু সি এস সমান সমান, দুইটা থেকে ই কমন নাও, ই যদি কমন নাও তাহলে কত চলে আসবে দেখো তো, এ মাইনাস সি জেড, এই সি জেড আর এই সি জেড কাটা চলে যাবে তাহলে থাকবে টু এ, তাহলে এই টু আর এই টু কাটা চলে গেল, দ্যাট মিনস সি এস ইকুয়ালস টু কিন্তু পাইলাম এ ই। জাস্ট মনে রাখো এটা সি এস টা কত পাইলাম আমরা, এই অর্থাৎ সি থেকে এই এস পর্যন্ত এইটুকু ডিস্টেন্স হচ্ছে এ ই, এ ই যদি হয় এই বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপরে আমরা ধরে নিছি, তাহলে এই বিন্দুর কোটি অবশ্যই জিরো, তাহলে এটার কোঅর্ডিনেট হবে কত, এ ই কমা জিরো, এরকম আরেকটা তাহলে এখানেই থাকবে এস ড্যাশ, এটা হবে কত মাইনাস এ ই কমা জিরো, এটা উপবৃত্তের মতোই কিন্তু চলে আসলো প্লাস মাইনাস এ ই কমা জিরো। আবার যদি তুমি এই দুটা বিয়োগ করো, বিয়োগ করো মানে কত, দুই মাইনাস এক যদি তুমি করো তাহলে তোমার জন্য সুবিধা, দুই মাইনাস এক যদি করো তাহলে কি আসছে দেখো, এটার থেকে যদি এটা মাইনাস করো তাহলে সি এস সি এস কাটা চলে যাবে, এ এ হয়ে যাবে টু এ সমান সমান এ ইন্টু, এটার থেকে এটা যদি মাইনাস করো তাহলে চিহ্ন চেঞ্জ হবে, এ এ কাটা চলে যাবে তাহলে সি জেড সি জেড টু সি জেড, তাহলে টু টু কাটা চলে যাবে, তাহলে এখান থেকে সি জেড ইকুয়ালস টু পাবা তুমি এ ডিভাইডেড বাই ই। একটু ভালো করে দেখো এ ডিভাইড বাই ই মানে কি, সি জেড এখান থেকে এটা মূল বিন্দু, এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে এ ডিভাইডেড বাই ই, তাহলে এইটার এইটুকু দূরত্ব হচ্ছে এ বাই ই যদি হয়, এবং এই রেখাটা দেখতে কেমন, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি এক্স ইকুয়াল এ, তাহলে এক্স ইকুয়াল এ মানে কত এখানে এ বাই ই, তাহলে আমরা কি দেখতেছি যে আগের মতোই পাওয়া গেল, এই পাশে আরেকটা থাকবে আলটিমেটলি দ্বিকাক্ষ, সেটা হচ্ছে এ মাইনাস এ ডিভাইডেড বাই ই, এটা কিন্তু উপকেন্দ্রের মতোই পেয়ে গেলাম। এখন আমরা যেটা করবো আলটিমেটলি
এই অধিবৃত্ত সমীকরণটা বের করব। অধিবৃত্ত সমীকরণ মানে একটা সঞ্চারপথের সমীকরণ। সঞ্চারপথের সমীকরণ বের করার জন্য আমরা নর্মালি কি করি, যে কোনো একটা অধিবৃত্তের উপর যে কোনো একটা পি বিন্দু ধরে নিই, পি মনে করো এক্স কমা ওয়াই, তারপর আমরা কি করি এস পি ইকুয়ালস টু ইপিএম, তাই না? এটা আমরা সবসময় করে আসছি। যেহেতু এটার ইকুয়েশন পেয়ে গেছি এক্স ইকুয়ালস টু এ বাই ই, অর্থাৎ এক্স মাইনাস এ ইকুয়ালস টু জিরো, তাহলে আমরা অধিবৃত্ত সমীকরণ বের করবো। এখন অধিবৃত্ত সমীকরণ বের করার জন্য আমরা কি করবো, দেখো এস পি ইকুয়ালস টু কত, ইপিএম। সবসময় আমরা যেটা করি, এস পিটা কি ছিল, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, রুট ওভার ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার ইকুয়ালস টু ই। পিএমটা কত ছিল, এই বিন্দু থেকে এই রেখা, এই রেখাটা কত ছিল, এক্স মাইনাস এ ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স মাইনাস এ বাই ই ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের উপর স্কোয়ার। এখন দুই পাশে স্কোয়ার করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ ই এক্স প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এ টু এ বাই ই ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ ই এক্স প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে ই স্কোয়ার দ্বারা যদি গুণ করে দাও ই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ ই এক্স থাকবে, এ ই একটাই কাটা চলে যাবে প্লাস এ স্কোয়ার। এখন দুই পাশ থেকে এক্স স্কোয়ারগুলোকে এপাশে ট্রান্সফার করো, এক্স স্কোয়ারগুলোকে এপাশে ট্রান্সফার করলে কত আসে, এক্স স্কোয়ার যদি কমন নাও তাহলে থাকে ওয়ান মাইনাস ই স্কোয়ার, ওয়াই স্কোয়ারগুলোকে ট্রান্সফার করো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এই টু এ এক্স, টু এ এক্স দুই পাশ থেকে কাটা চলে যায়, তাহলে এক্স স্কোয়ার চলে গেছে আর ই স্কোয়ার এক্স স্কোয়ার চলে গেছে, তাহলে এখানে আমাদের লাস্ট পর্যন্ত থাকতেছে কত, তাহলে স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে চলে আসে ওয়ান মাইনাস স্কোয়ার, গুড, তাহলে আমাদের হয়ে গেল। এটা যারা যদি এখন দুই পাশকে আমরা ভাগ করে দিই, এক্স স্কোয়ার ওয়ান মাইনাস স্কোয়ার ডিভাইড বাই ওয়ান মাইনাস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এটা দ্বারা ডিভাইড করে দেবো, এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার ইকুয়ালস টু কত থাকবে ওয়ান। অর্থাৎ কি করলাম আমরা এখান থেকে এটা নেওয়ার পরে, এই যে এখানে ওয়ান বানানোর জন্য এই জিনিসটা দ্বারা এই দুইটাকে আমরা ভাগ করে দিলাম, ভাগ করে যদি দিই তাহলে এখানে কত থাকে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে ই এর মানটা যেহেতু আমরা জানি যে অধিবৃত্তের জন্য ই এর মানটা একের থেকে বড় হয়, তাহলে এখান থেকে একটা মাইনের চিহ্ন কমন নিয়ে সেই মাইনাসটা এখানে দিয়ে দিলাম, তাহলে এখানে মাইনাস হলো আর এখানে এ স্কোয়ার, এখান থেকে যদি মাইনের চিহ্ন কমন নাও তাহলে এটা হয়ে যাবে কিন্তু ই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান। আবার বলতেছি এই মাইনাসটা আমরা কোথেকে পাইলাম, এখান থেকে একটা মাইনের চিহ্ন কমন নিয়ে সেটা এখানে দিয়ে দিছি। এই জিনিসটাকে না আমরা পুরোটাকে বি স্কোয়ার ধরে নিলাম, মনে করো এটাকে আমরা কি ধরে নিলাম বি স্কোয়ার, তাহলে ইকুয়েশন চলে আসলো কত, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কত আসলো ওয়ান। এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ আমরা যেটা বলি, এবং এখান থেকে আমরা ই এর মানটা বের করতে চাচ্ছি, তো এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা কত ধরে নিয়েছিলাম বি স্কোয়ার ধরে নিয়েছিলাম, তাহলে এখান থেকে ই স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, অর্থাৎ ই সমান সমান চলে আসবে রুট ওভার, এটা হচ্ছে ই এর ইকুয়েশন ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। অর্থাৎ এই বি আর এ দুটোই তো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য যদি হয় তাহলে আলটিমেটলি কি হবে, দুটা দৈর্ঘ্যের রেশিও অবশ্যই কোনো একটা মান পাবো আমরা, পজিটিভ ভ্যালু পাবো, এবং দুটোর উপর স্কোয়ার আছে তাহলে অবশ্যই এটার মান হচ্ছে একটা পজিটিভ, পজিটিভের সাথে যদি তুমি এক যোগ করে দাও তাহলে অবশ্যই সেই মানটা একের থেকে বড় হবে, অর্থাৎ ই এর ভ্যালুটা গ্রেটার দ্যান ওয়ান। তাহলে অধিবৃত্তের জন্য আমরা ই এর মানটা কিভাবে বের করবো, ই ইকুয়ালস টু রুট ওভার ওয়ান প্লাস, দেখো অধিবৃত্ত উপবৃত্তের মতোই, কিন্তু উপবৃত্ত এখানে জাস্ট মাইনের ছিল ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, এখানেও এই যে বিটাও ছোট হবে, বিটার দৈর্ঘ্য কোনটা হবে এটা আমরা এখনো জানি না, বি দৈর্ঘ্য আমরা বের করবো, আপাতত মনে রাখো যে একটা দৈর্ঘ্য এখানে আছে বি ওয়াই অক্ষ বরাবর, ওটা আমরা পরে বের করবো। তো ওয়ান প্লাস এই বিটা ছিল ছোট, ছোটর উপর স্কোয়ার বাই বড়র উপর স্কোয়ার, এখানে জাস্ট প্লাস হবে কারণ একের থেকে বড়, উপবৃত্তের জন্য একের থেকে ছোট ছিল বলে ওয়ান মাইনাস হয়েছিল, আর অধিবৃত্তের জন্য একের থেকে বড় বলে ওয়ান প্লাস হবে, ওয়ান প্লাস ছোটর উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়র উপর স্কোয়ার, এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের ই এর ফর্মুলা। এবং অধিবৃত্তের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, উপবৃত্তের জন্য প্লাস ছিল এখানে মাইনাস হবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, যেটা এটা হচ্ছে আলটিমেটলি অধিবৃত্ত, এবং এই অধিবৃত্তটা দেখতে এরকম। এখন কথা হলো আমাদের ইকুয়েশনটা যদি এরকম হইতো, এটা আমাদের নর্মাল অধিবৃত্ত, হ্যাঁ এটার ইকুয়েশনটা হচ্ছে এরকম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, আর যদি আমাদের এইরকম হইতো এটাকে আমরা অনুবন্ধী অধিবৃত্ত বলে থাকি, হ্যাঁ এটার ইকুয়েশন হচ্ছে এটার ওয়াই সামনে থাকবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এটাকে আমরা অনুবন্ধী অধিবৃত্ত বলে থাকি, অনুবন্ধী অধিবৃত্ত বলে থাকে। অনুবন্ধী অধিবৃত্তে নর্মালি যেটা হয় কনজুগেট হাইপারবোলা, অনুবন্ধী অধিবৃত্তে ওয়াইটা সামনে থাকে এবং সেটা দেখতে এরকম হয়। তো আলটিমেটলি আগে উপবৃত্তের জন্য আমরা যেটা করছিলাম, দুইটা ডিফারেন্স আমি বলি উপবৃত্ত আর অধিবৃত্তের, উপবৃত্তের জন্য এ বড় না বি বড় সেটা আমরা কি দেখে সিলেক্ট করছিলাম, এ এর মান দেখে বি এর মান দেখে, এ যদি বড় হয় তাহলে সেটা বৃহদক্ষ এক্স অক্ষ বরাবর, আর বি যদি বড় হয় তাহলে বৃহদক্ষ ওয়াই অক্ষ বরাবর, এটা ছিল উপবৃত্তের জন্য। আর অধিবৃত্তের জন্য এ আর বি এর মান দেখে বড় ছোট সিলেক্ট করা যাবে না,
আমি আরেকবার বলতেছি, আমি যেভাবে দেখাচ্ছি যে অধিবৃত্তের জন্য এ আর বি দুটোর মান দেখে আমরা বড় ছোট সিলেক্ট করব না, আমরা বড় ছোট সিলেক্ট করব কিভাবে, সামনে যেটা থাকবে সেটা, অর্থাৎ এখানে এই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যেটা সামনে আছে এটাকে বড় ধরে নেব। এখানে হতে পারে এ এর মান ছোট, এখানে কিন্তু মান দেখে সিলেক্ট করব না। যদি সামনে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান থাকে, তার মানে ধরে নিব এখানে বড় অক্ষটা এক্স অক্ষ বরাবর অবস্থান করে। আমি বারবার বলতেছি বড় অক্ষটা এক্স অক্ষ বরাবর অবস্থান করে, তার জন্য ই এর ফর্মুলা হবে ওটা। এখানে কিন্তু এ আর বি এর মান দেখে বড় ছোট সিলেক্ট করব না, বড় সিলেক্ট করব যেটা ফার্স্টে থাকবে সেটা হচ্ছে বড়। আর এখানে যখন ওয়াই সামনে থাকবে তখন ওয়াই অক্ষটা এই যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তার বৃহদক্ষ এখানে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ কনজুগেট হাইপারবোলা হবে। তখন আমাদের এটার জন্য ই এর ফর্মুলাটা কিভাবে আসবে আমি একটু দেখাই দিচ্ছি। নর্মালের জন্য ইকুয়াল টু রুট ওভার ওয়ান প্লাস ছোটর উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়র উপর স্কোয়ার। আমি বারবার বলতেছি এখানে ছোট কিন্তু মান দেখে সিলেক্ট হবে না, ছোটটা কি দেখে সিলেক্ট হবে, পরে যেটা আছে সেটা ছোট, যেটা সামনে আছে এটা বড়, মান ছোট হতে পারে এটার, বাট এটা বড় ধরে নিতে হবে। তাহলে ওয়ান প্লাস ছোট এখানে হবে এটা বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এটার জন্য কনজুগেট হাইপারবোলার জন্য ইকুয়াল টু রুট ওভার ওয়ান প্লাস ছোটর উপর স্কোয়ার, ছোট কিন্তু এখানে এটা, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, যেটা মান দেখে সিলেক্ট হবে না, সামনে যেটা থাকবে ওটাকে আমরা বড় ধরে নেবো।